Hey everyone, welcome back to my channel Caring Mom by Soma. আর আমি সোমা কলকাতা থেকে। যারা তোমরা আমার চ্যানেল এন্ড পেজ ফলো করো তারা নিশ্চয়ই আগের ব্লগটাতেই জেনে গেছো এই মুহূর্তে রয়েছি কলকাতা এয়ারপোর্ট, যার সম্পূর্ণ নাম নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো পৌঁছে গেছি আমরা এয়ারপোর্টে। তো এখন বাজছে কটা বাজে পৌনে চারটে সময় পৌঁছে গেছি, মাত্র 25 মিনিট ঘটে। Hi guys, we are in the airport today for the first airport time. And plane. তো আমাদের ফ্লাইট রয়েছে 6:20 রয়েছে ফ্লাইটটা। তো এখনও তিতাসা এসে পৌঁছয়নি। তিতাসা আমরা আর আরেকটা ফ্রেন্ড, আমরা তিনটে ফ্যামিলি যাচ্ছি। তো আমাদের যে আরেকটা ফ্রেন্ড রয়েছে ওরা ট্রেনে চলে গেছে, দুপুরেই রওনা দিয়েছে, আর আমরা ভোরবেলা। তো চলো গুয়াহাটিতে তো যাবো আমরা, কিন্তু প্রায় অনেক দিন পরে এতটা লং ট্যুরে বেরোচ্ছি। এর আগে ডিসেম্বরে গিয়েছিলাম পুরীতে, তবে ওটা তো শর্ট ট্রিপ। আর তার আগে গেছিলাম 2021 ডিসেম্বরে সিমলা মানালি, সেই ব্লগগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো। তারপর আবার এখন বেরোনো হলো আমাদের, তো অনেকটাই এক্সাইটেড বাচ্চারা তো নিশ্চয়ই, যেহেতু ফার্স্ট টাইম ফ্লাইট চড়ছে। আর ফ্লাইট চড়তে কার না ভালো লাগে বলো? প্রত্যেকটা মানুষেরই বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু একটা ফ্লাইট ট্রাভেল করার ড্রিম অবশ্যই থাকে। তেমনি কিন্তু আমার বাচ্চাদের সাথে সাথে আমাদেরও রয়েছে। তবে ইন্ডোয়ের আগে ফ্লাইট ট্রাভেল করেছে, তবে আমিও কিন্তু এটা ফার্স্ট টাইম ফ্লাইট ট্রাভেল করছি, তাই জন্য আমিও খুব এক্সাইটেড। আর ওয়েট করছিলাম আমরা আমার ফ্রেন্ডরা কতক্ষণে আসে, তো ওরা কিন্তু চলে এসেছে। ওরা দমদমেই থাকে যেহেতু, তাই ওরা একটু লেট করে বেরিয়েছিল। দেখো ওরা চলে এসছে, এবার আমরা এয়ারপোর্টের ভেতরে যাব, চলো। এই যে আমার বন্ধুকে দেখলে, তিতাস আর ওর ফ্যামিলি, ও হলো আমার সেই ছোট্টবেলাকার বন্ধু, একদম ছোটবেলার বন্ধু, যখন আমাদের বয়স 10-11। তখনকার অনেক ব্লগেই তোমরা ওকে দেখেছো। তো এইবার আমরা কিন্তু অনেক দিন পরে একসাথে ঘুরতে বেরিয়েছি। আসলে সবারই নিজের নিজের কাজের চাপ থাকে, তো সেই জন্য সময় করে ওঠা হয় না। হ্যাঁ, তবে ছোটোখাটো ট্যুর আমরা করেছি এর আগে, শান্তিনিকেতন এইসব করেছি, তবে এতদিনের জন্য আমার প্রিয় বান্ধবীর সাথে এই ফার্স্ট টাইম বেরোনো, সের জন্য বলতে পারো এক্সাইটমেন্টটা কম নয়। আর আরেক বান্ধবী, সেও কিন্তু ওরা ট্রেনিং করে আসছে, ওরাও কিন্তু আমাদের দুজনেরই সেই স্কুল ফ্রেন্ড, ছোট্টবেলাকার সেই 5-6 টাইমের স্কুল ফ্রেন্ড। তো অনেক দিনের পরিচিত বন্ধুদের সাথে বেরোনোর মজাই কিন্তু আলাদা। তো যাই হোক, আজকের ব্লগটা চলো স্টার্ট করি। অবশ্যই ভালো লাগবে এয়ারপোর্টের ভেতরটা, তোমাদেরও অনেকেই অনেক ব্লগে দেখিয়েছে, কিন্তু আমার ব্লগে তো ফার্স্ট টাইম। আর এয়ারপোর্ট সংক্রান্ত সমস্ত জানকারির ভিডিও আমি একটা আলাদাভাবে আনবো, তাহলে সুবিধেও হবে। আসলে খুব এক্সাইটেড আমি, এয়ারপোর্টের ভেতরে কী যাবতীয় হচ্ছে সেই সবের দিকে আমার কোনো ধ্যান নেই আজকের ব্লগে, সেগুলো নয় আমি পরে বলবো তোমাদেরকে। তো এই ফার্স্ট টাইম আমি কিন্তু এয়ারপোর্টের ভেতরে ঢুকছি। আর সবথেকে মজার কথা কি বলতো, এয়ারপোর্টের ভেতরটা ঢুকে সত্যি দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। এত সুন্দর আমাদের কলকাতা এয়ারপোর্ট। ছোটোবেলা থেকে এয়ারপোর্টে বহুবারই এসেছি, অনেক আত্মীয় স্বজন কিংবা আমার বাবা মাকেও ছাড়তে, যখন বাবা মা যখন ঘুরতে গেছিল তখনও কিন্তু ছাড়তে এসেছি। তবে ভেতরে তো ঢোকার মতন সুযোগ হয়নি, কারণ ওটা কিন্তু একদমই অ্যালাউড নয়। অনেক আগের কথা গল্প করি তোমাদের, যখন আমরা খুবই ছোট, যেখান থেকেই আত্মীয় স্বজন আসুক না কেন কলকাতা এয়ারপোর্ট কিন্তু দেখতে আসতো। তখন কিন্তু মোটেই এরকম ছিল না আমাদের কলকাতা এয়ারপোর্ট, একটা রেলগেটের মতন জায়গা ছিল, সেগুলো এখন একদমই নেই, পুরোই পরিবর্তন। আগের টাইমগুলো খুবই মনে পড়ে, খুব সুন্দর ছিল সেই সমস্ত ব্যাপারগুলো, যখন কেউ দূর থেকে এলে, দূর মানে কলকাতার আশেপাশে জলপাইগুড়ি আলিপুরদুয়ার মাথাভাঙা সমস্ত জায়গা থেকেই মোটামুটি আত্মীয় স্বজন আসতে যেত, তো তারা এলেই কিন্তু আমাদের কলকাতা এয়ারপোর্টটা একটা ভিজিটেড প্লেস ছিল। তাদের সাথে সাথে কিন্তু আমরাও এয়ারপোর্টে চলে আসতাম তাদেরকে দেখাতে নিয়ে, যেমন তারা কলকাতা এলে ভিক্টোরিয়া মেমোরিয়াল, গড়ের মাঠ মানে যেটা ময়দান, তারপরে স্প্ল্যানেড,
যাকে আমরা আগে কিন্তু বেশিরভাগ লোকই ধর্মতলাই বলতো, এখন স্প্ল্যানেড বলি আমরা। এগুলো কিন্তু মোটামুটি সমস্ত আশেপাশের লোকই দেখতে পছন্দ করে, সমস্ত জায়গাগুলোই কিন্তু ঘুরিয়ে দেখানো হতো। তার মধ্যে কিন্তু এই এয়ারপোর্টটাও অন্যতম জায়গা ছিল, আর সাথে তেঘরিয়া মন্দির, যেটা এয়ারপোর্টের খুব কাছেই। যদিও বা এয়ারপোর্টের খুব কাছে আমার বাপের বাড়িও, সেজন্যই আসাটা পসিবল হতো, নয়তো সেভাবে এয়ারপোর্ট দেখতে আসা হতো না। দেখো, কথা বলতে বলতে ব্যাগেজ ড্রপ, সিকিউরিটি চেকিং, বোর্ডিং পাস নেওয়া সবই কিন্তু কমপ্লিট। তো একে একে ধাপে ধাপে কিন্তু আমরা এয়ারপোর্টের একদম ভেতরে প্রবেশ করে গেছি। এটা দেখো সিকিউরিটি চেকিং হচ্ছে। এই জায়গাটা কিন্তু ভারী ইন্টারেস্টিং লেগেছে আমার, কারণ এই জায়গাটাই সব থেকে বেশি ব্যাগ খুলে খুলে চেক করা হয়। খুব হাসি পাচ্ছিল, এক একজনের ব্যাগ খোলার পরে এমন সব জিনিস বেরোচ্ছিল। যদিও বা স্কিপ করে গেছি আমি ভিডিওতে সমস্তটা দেখালে, কিন্তু সেই মানুষটি যদি কখনো আমাকে দেখে, তার ব্যাগের ভেতরের বস্তা, হিজিবিজি জিনিসগুলো আমি দেখিয়েছি, তাহলে আমার উপর চোটে না আমার ভিডিওতে একটা স্ট্রাইক দিয়ে দেয়। তাই বাবা, ওসব রিস্ক না নিয়ে ওসব দেখাইনি আমি। আর এই জায়গাটা কিন্তু বেশি একটা ভিডিও করা বারণও ছিল। দেখো কি সুন্দর একটা কুট্টি বাচ্চা নিয়ে ট্রাভেল করছে। পুরো এয়ারপোর্টের মধ্যে সব থেকে ডেঞ্জারাস যে চেকিংটা, সেটা কিন্তু আমার এই যে হ্যান্ড ব্যাগ সিকিউরিটি চেকিং, সেই জায়গাটাই লেগেছে। প্রচণ্ড বাজে, আমার ব্যাগও আটকে গেছিলো। তেমন কিছুই নয়, আমার যে পিঠ ব্যাগটা ছিল সেটার মধ্যে একটা জুয়েলারি পাউচ ছিল, তো সেটাতে মেটালের কিছু একটা আছে, ওরা স্ক্যানে পেয়েছিল, তো সেজন্য ওরা আটকে সমস্ত ব্যাগ ঘেঁটে দেখল। এটাই বড্ড বিরক্তিকর লেগেছে আমার। পুরো যে এয়ারপোর্ট জার্নিটা, তাতে সব থেকে বাজে এই ব্যাপারটাই আমার লেগেছে। এই সিকিউরিটি চেকিংয়ের পরে আমরা কিন্তু মেইন যে এয়ারপোর্টের ভেতরটা, যেখানে সমস্ত বড় বড় শপ রয়েছে, সেই জায়গাটা কিন্তু চলে এসেছি। এই জায়গাটা কিন্তু ভারী সুন্দর। তোমাদের যাদের শপিং করার ইচ্ছে হবে, তোমরা কিন্তু এই জায়গাটা থেকে অনেক কিছু শপিং করতে পারো। দারুণ ইন্টারেস্টিং জায়গাটা, তবে প্রচণ্ড কস্টলি। একদমই শপিং করার মতন বলবো যে না করাই ভালো, কারণ বাইরের থেকে অনেকটাই কস্টলি। আর যদি খাবার দাবারের কথা বলো, খাবার দাবার তো 2-3 গুণ বেশি, এমনিই বেশি। তো সব থেকে ভালো হয় তোমরা যদি একটু প্যাকেট ফুড ক্যারি করো। তো চলো, আমরা কিন্তু একদম প্লেন যেখানটা দিয়ে দেখা যায় সেই জায়গাটা এসে পৌঁছে গেছি। আর এই জায়গাটা কিন্তু সিটিং অ্যারেঞ্জও রয়েছে, বসে তোমরা রেস্টও নিতে পারবে। আর এই জায়গাটা দিয়ে দারুণ কিন্তু ভিউ লাগছে, আর সবে সবে সান রাইজ হচ্ছে, আর প্লেনগুলোও দেখা যাচ্ছে, বেশ লাগছে, দারুণ লাগছে কিন্তু। সো এখন আমরা বসে আছি, এখন বাজে 4:05। কি সুন্দর লাগছে তাই না? জীবনের এতকাল সি বিচ থেকে সানরাইজ দেখেছি, পাহাড়ের কোল থেকে সানরাইজ দেখেছি, কিন্তু এই প্রথম এয়ারপোর্ট থেকে সানরাইজ দেখছি। ভারী মজার ব্যাপার কিন্তু। আর ওদিকে সৌম্যবাবু কিন্তু এয়ারপোর্টে ঘোরাফেরা করতে করতে আমাদের জন্য মোমো নিয়ে চলে এসছে, সবার জন্যই আর কি। দাঁড়াও দাঁড়াও, আজকে তোমাদের সাথে তো একদমই ইন্ট্রোডিউস করায়নি, আমার প্রিয় বান্ধবীর হাজবেন্ড সৌম্য, মানে একটু আগে যাকে দেখলে, আর ওর মেয়ে তিস্তা। এর আগে কোনো ব্লগে দেখিয়েছি, তো আজকে আবার যারা তোমরা নতুন দেখছো তাদের জন্য আরেকবার বলে দিলাম। এই ভোরবেলা মোমো খাওয়াটা বড্ড চাপের। তবে বাবুর, এয়ারপোর্টে এসেছি যখন কিছু খেয়ে যেতে হবে। সকাল বাজে একদম 5:30, বাজেনি পুরো। এখন খাচ্ছি আমরা ওয়াও মোমো, সেটা খাওয়াচ্ছে আমাদের সৌম্যবাবু। এই যে সৌম্যবাবু, একটু হ্যালো করেন। মোমো ট্রিট হয়ে গেল সকাল সকাল। এই ওর বার্থডে খাওয়াটা আমরা এখন দিয়ে খাচ্ছি। কালকে বার্থডে, আজকে থেকে শুরু হয়েছে। ও ও, আমার বরের এক্সপিরিয়েন্স আগেই হয়ে গেছে, তাই জন্য আর খাওয়াবে না। আবার খিদে খিদেও পেয়েছে, একেবারে খিদে পায়নি তা নয়। আমি আবার ভুল করে কিছু সেভাবে নিয়ে আসিনি, আর যেটুকুনি নিয়ে এসছি সেটাও কিন্তু ব্যাগেজের মধ্যেই চলে গেছে। এয়ারপোর্টে যেখানটা সিকিউরিটি চেকিং হচ্ছিল, ওই জায়গাটা কিন্তু নিউজ পেপারও কিন্তু কালেক্ট করতে পারবে তোমরা ফ্রিতে, সমস্ত ল্যাঙ্গুয়েজেরই দেখলাম, তো আমরাও কালেক্ট করে নিয়েছি। আর এখন ওয়েট করছি আমাদের ফ্লাইটের টাইম হওয়া পর্যন্ত। তো সেই অবধি আমরা একটুখানি ওয়েট করবো, আর সাথে দেখতে পাচ্ছি সমস্ত ফ্লাইটগুলো এক এক করে টেক অফ করছে।
বেশ লাগছে, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। সাথে কিন্তু একটু ভয় ভয় লাগছে, যেহেতু ফার্স্ট টাইম প্লেনে উঠবো, প্লেন চড়বো, একটা ভয় তো একটা কাজ করেই বলো। আর ইন্ডো সবসময় বলবে যে ফ্লাইট চড়া এমন বিশেষ কিছু নয়, দেখবে উঠে বাসের মতন। এবার যেই বাসের কথা বলেছে আমার তো মাথায় চড়ক গাছ, কারণ আমার তো বাসে উঠলেই মানে বমি হয়ে যায়, ভমিটিং টেন্ডেন্সি রয়েছে, তো সেটা নিয়েও আমি একটু টেন্সি রয়েছি। তো চলো আমাদের রাগের টুকুনি আমি ডিলিট করতে বাধ্য হলাম, কারণ ওই জায়গাটা ওরা ভিডিও করতে দিল না, আর বললো যদি করে থাকেন তো ডিলিট করে দেবেন। তো চলো আমরা এই যে এরিয়াটা দিয়ে আমরা কিন্তু এখন প্লেনের ভেতরে প্রবেশ করব। এই জায়গাটা দিয়ে হাঁটতেও কিন্তু বেশ লাগছে, দারুণ একটা এক্সপিরিয়েন্স, বলে বোঝানো যাবে না সব কিছু। প্রথম বিমান চড়ার মজাই বোধ হয় আলাদা, একেই বোধ হয় বলে এক্সাইটমেন্ট। সত্যি আমি ভাবতে পারিনি যে এতটা এক্সাইটেড হব একটা সামান্য প্লেন চড়ার জন্য, কি বোকা বোকা তাই না আমি। না না, আমার মতন যারা প্রথম তোমরা ফ্লাইট চড়ছো সবারই আমারই মতন এক্সাইটমেন্ট ওই লাগবে ঠিক প্লেনে ওঠার আগের মুহূর্ত পর্যন্ত। তবে আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু একটু ভারী ড্রেস পরে আসবে, একদম লাইট ড্রেস পরলে কিন্তু খুবই প্রবলেম, কারণ এই যে এয়ারপোর্টের ভেতরটা থেকে শুরু করে প্লেনের ভেতর অবধি একটু কিন্তু ঠান্ডা ঠান্ডা এফেক্ট রয়েছে, যেহেতু এসি তো চলছে। আর বৃষ্টিকে যেহেতু আমি একদম লাইট পরিয়েছিলাম আর সাথে কিছু ক্যারি করিনি, আমার একটা সঙ্গে শার্ট ছিল তো সেটাকেই ওকে আমি জ্যাকেটের মতন পরিয়ে দিয়েছি, নয়তো ওর ভীষণ ঠান্ডা লাগছিল, তো এই প্রবলেমটা কিন্তু হচ্ছিল। তো যাই হোক, আমি কিন্তু সেজন্যই তোমাদের বলে দিলাম, তোমরা যারা বাচ্চা নিয়ে ট্রাভেল করছো কিংবা নিজেরা খুবই লাইট পোশাক আশাক করেছো, একটু চেষ্টা করবে সাথে একটা জ্যাকেট ক্যারি করার। তো চলো আমরা কিন্তু প্লেনে ঢুকছি, ভারী মজা লাগছে। আমার ঠিক পিছনে একটা ফ্যামিলি ছিল, মনে হলো তার ফ্যামিলি নিয়ে, তার পরিবারের মেয়ে আর কি নিয়ে চলে এসেছে তার পরিবারের সবাইকে ফার্স্ট টাইম প্লেন চড়াতে। সমস্ত কিছু বেশ বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিল, বেশ লাগছিল কিন্তু শুনতে, ওর ফ্যামিলির সাথে সাথে আমারও একটা গাইড হয়ে যাচ্ছিল। আচ্ছা, ঢুকেই দেখছি ইন্দ্র তো ঠিকই বলেছিল, এ তো পুরো বাসের মতন দেখতে, শুধু এক্সট্রা কিছু কিছু জিনিস অ্যাড করা রয়েছে। তো যাই হোক, আমরা যে যা সিটে বসে পড়েছি, তবে সিটগুলো আমাদের খুব বাজে পজিশনে পড়েছে এক একজনের এক এক জায়গায়। যেমন পুকু আর তিস্তা বসেছে এক জায়গায়, আমি আর বৃষ্টি বসেছি এক জায়গায়, ইন্দ্র সৌম্য আলাদা জায়গায়, আমার পেছনের দিকে দেখতেই পাচ্ছ তিতাস বসেছে। বৃষ্টির কিন্তু দেখছি সব থেকে বেশি এক্সাইটমেন্ট, আর প্লেনে ওঠার পরে দেখছি যে ও একটুও কিন্তু ভয় পাচ্ছে। তো চলো এবার আমাদের ফ্লাইট টেক অফে পালা। তো ফ্লাইট কিন্তু চলা শুরু হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে, উইন্ডো সিটটা পাইনি, আমি কর্নার পেয়েছি আর বৃষ্টি আমার পাশেই, মানে মিডিল সিটটা, আর পাশে আমার যে লোকটি বসে সে সমানে ঘুমিয়ে চলেছে, আর এদিকে এয়ার হোস্টেসরা এসে সব কিছু বুঝিয়ে দিচ্ছে। এইবারই আমাদের প্লেনটা আকাশে উড়ে যাবে, আর এই প্রথম পাখির চোখে নিজের শহরকে দেখবো। বৃষ্টি কিন্তু ভয়ে একটু কাচুমাচু হয়ে গেছে আর চোখটা বন্ধ করে রয়েছে। এই প্রথম আকাশ থেকে নিজের শহরটাকে দেখছি, আর ঘিচঘিচ করছে বাড়ি ঘরে, আর সব ছোটো ছোটো কুটি কুটি লাগছে, দারুণ লাগছে। এই এক্সপিরিয়েন্সটা বোধ হয় বোঝানোর নয়, ভারী সুন্দর একটা এক্সপিরিয়েন্স। তবে যখন টেক অফ করে ফুস করে উড়ে যায় প্লেনটা, তখন কিন্তু বুকটা কেমন একটা করে ওঠে, এটা কিন্তু আমি সত্যি কথা বলছি। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু কেউ তোমাদের বলবে না, যারা তোমরা ফার্স্ট টাইম ফ্লাইট ট্রাভেল করবে সবারই এটা হবে, বা সবারই এটা হয় কিন্তু সেটা কেউ কখনো শেয়ার করে না। এখনো কিন্তু নিজটা ঝাপসা হলেও দেখা যাচ্ছে, একটু বাদে আর দা দেখা যাবে না। এই দেখো, পুরো সাদা মেঘের ভেলা, তার উপর দিয়ে আমরা ভেসে চলছি। হয়তো তোমরা যারা ফ্লাইট ট্রাভেল করো তাদের কাছে আমার এই ফিলিংসগুলোর কোনো দাম নেই, তবে আমার কাছে কিন্তু এই ফিলিংসগুলো বড্ড দামি, কারণ এটা আমার প্রথম প্লেন চড়া, আর সাথে আমার বাচ্চাদেরও। আমার ফ্রেন্ড তিতাসও চড়েছে, কিন্তু ওর ফ্যামিলি পুরো সবাই চড়েনি, তো ওদের কাছেও কিন্তু এটা ভারী এক্সাইটমেন্টের। আমাদের মতন যারা প্রথম প্লেন চড়ে তাদের সবারই কিন্তু এরকমই এক্সাইটমেন্ট থাকে,
আর এই দেখো পেছন দিকটা দেখাচ্ছি আমার বন্ধু বসে আছে আর তার পেছনে ওরা কিন্তু এখানটাই আর কি কিচেন টাইপের মানে এটা একটা স্টোরেজ এখান থেকে ফুড ওয়াটার এগুলো কিন্তু ডেলিভার হয় আর এই জায়গাটাই কিন্তু টয়লেটও রয়েছে দুপাশে দুটো বৃষ্টি যেন তাকাতেই চাইছে না আর ফ্লাইটের বেশিরভাগ মানুষই কিন্তু ঘুমোচ্ছে দেখতেই পাচ্ছ বৃষ্টির পাশে যে মানুষটি বসে আছে সমানে শুরুর থেকেই ঘুমিয়ে আসছে কিন্তু একটু বাদে বুঝলাম উনি নাকি বলেছিল বৃষ্টির সিটটা এক্সচেঞ্জ করার জন্য মানে উইন্ডো সিটটা আমাদের দেওয়ার জন্য বৃষ্টি রাজি হয়নি তো চলো অবশেষে আমাদের এক ঘন্টার জার্নি মানে কলকাতা থেকে গুয়াহাটি পৌঁছাতে এক ঘন্টাই সময় লাগে তো ল্যান্ডিং হয়ে গেছে আমাদের ফ্লাইট ল্যান্ডিংয়ের টাইমটাও কিন্তু ভারী অদ্ভুত লেগেছে আমাদের তো চলো আমরা গুয়াহাটি এয়ারপোর্টে পৌঁছে গেছি এয়ারপোর্ট নিয়ে তোমাদের সাথে অনেক কিছু গল্প করে ফেললাম ছোট থেকে বড় বেলা অবধি আমার নিজস্ব প্রথম ফ্লাইট চড়ার অভিজ্ঞতা হয়তো তোমাদের অনেকের ভালো লেগেছে কিংবা ভালো লাগেনি তো যাই হোক আমাকে তবুও একটু ভালোবেসো আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভালোবেসে একটা লাইকও করে দিও গুয়াহাটি পৌঁছে গেছি আমরা সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি ভালো লাগেনি একদম প্লেন জার্নি মানে ফ্লাইট জার্নি আমার ভালো লাগেনি টু মাচ বোরিং লেগেছে আর যেটা হয়েছে আমার সেটা হচ্ছে ফ্লাইটেও বমি হয়েছে আসলে আমি নোটিস করলাম ফ্লাইটে আমি যতটুকু টাইম ছিলাম আমার প্রচণ্ড সাফোকেশন হচ্ছিলো আর যেহেতু ভোরবেলায় মোমোটা খাওয়া হয়েছে তো অ্যাসিডিটি একটা প্রবলেম হয়ে গেছিলো তো আমি বলবো আমার মতন যাদের এই প্রবলেমগুলো রয়েছে তারা একটা অ্যান্টাসিড খেয়ে নিও আর নয়তো ভমিটিং প্রোটেক্ট করে সেরকম কোনো মেডিসিন তোমরা নিয়ে নিতে পারো আমি যেমন নিইনি তো সেজন্য আমার ভমিট প্রবলেমটা হলো তো যাই হোক তবে আমার সত্যি আমার ফ্লাইট জার্নি খুব একটা ভালো লাগেনি বড্ড বোরিং লেগেছে এক জায়গায় বসে থাকা এর থেকে ট্রেন জার্নি অনেক বেশি কমফোর্টেবল লাগে আমার তো এই হলো গুয়াহাটি এয়ারপোর্ট তবে গুয়াহাটি এয়ারপোর্টটা মোটেই আমাদের কলকাতা এয়ারপোর্টের মতন অত বড় সড়ো নয় একটা ছোটোখাটো এয়ারপোর্ট এটাও তবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তাহলে কেমন লাগলো আমরা পাশাপাশি বসতে পারিনি প্লেনে তাই তো হ্যাঁ সবার আলাদা আলাদা তো গুয়াহাটি এয়ারপোর্টে এসে পৌঁছেছি আমরা আমার বর যিনি ভিডিওতেও থাকতে চান না ফটোও তুলতে চান না ম্যাডামের খুব ভালো লেগেছে ফ্লাইট জার্নি আমার একটু ভালো লাগেনি অনেক বেটার অনেক ফেস দেখা যাচ্ছে কত ভালো ট্রেনে তো সবাই চায় ট্রেনে কত কিছু দেখা যায় ও দেখা আমরা তো এখনই সব দেখব গুয়াহাটি এয়ারপোর্টটাও বেশ সাজানো গোছানো গুয়াহাটি হলো আসামের ক্যাপিটাল তো আসামে আরও কয়েকটা এয়ারপোর্ট রয়েছে যেমন ডিব্রুগড় তেজপুর তো এটাই মেইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গুয়াহাটি আর আসামের যত ট্র্যাডিশনাল কালচারাল জিনিসপত্র দিয়ে কিন্তু পুরো এয়ারপোর্টটা ডেকোরেট করা তো এবার আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্টকে লিভ করে তো আমরা এখান থেকে আমাদের গাড়ি নিতে আসবে তবে আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা কিন্তু কেউ গাড়ি পাঠালে যে রেন্টটা নেবে তার থেকে বেশি অ্যাফোর্ডেবল কিন্তু ক্যাব এখানে ইজিলি অ্যাভেলেবেল তো ক্যাব নিয়ে নেবে যাদের কোনো ক্যাবের প্রবলেম নেই তাদের যারা ক্যাব অ্যাভেল করতে পারবে তো ক্যাব নিয়ে নেবে আমাদের যে ট্রাভেল এজেন্ট রয়েছে উনি আমাদের জন্য গাড়ি পাঠিয়েছেন তাহার তিন ডবল চার্জ লাগি আর কি তো সেজন্য আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দিলাম আর এখানকার ওয়েদার জাস্ট অসাম চলো আমরা তো গুয়াহাটি পৌঁছে গেছি আর দিয়ে এখন আমাদের পিক করতে এসছে ট্যাক্সি যেটা আমাদের যিনি রয়েছেন ট্রাভেল এজেন্ট উনিই পাঠিয়েছেন তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত অনেকটা বড় হয়ে গেছে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে গুয়াহাটিতেই আর গুয়াহাটিটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো